আসসালামু আলাইকুম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ছবির নাম সপ্তপদী, উত্তম সুচিত্রার দারুণ রোমান্টিক ছবি। গৌরী প্রসন্ন মজুমদারের লেখা গানটি গেয়েছেন হেমন্ত ও সন্ধ্যা মুখার্জি। পথ শেষ হতে দিতে না চাইলেও এক সময় শেষ হয়ে যায়। বেলা শেষে ফিরতে হয় বাড়ি, আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো পাখিরাও নিরে ফেরে অন্ধকার নামলে। এই তো জীবন, এর বাইরে আমরা যাই কি করে? প্রকৃতি অনেক নিয়ম কানুন বেঁধে পাঠিয়েছেন জগৎ সংসারে, এই নিয়মের ব্যত্যয় হয় কখনো কখনো। এ কারণে হয়তো কেউ কেউ প্রশ্ন করেন, সব ঠিক আছে তো? জবাবে বলি, কিসের মাঝে কি পান্তা ভাতে ঘি, সব ঠিক না থাকার কোনো কারণ তো দেখি না। শনিবার ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের গাভুরগাঁও পয়েন্টে পরিচিত একজনের সাথে হঠাৎ দেখা। এমনিতেই জানতে চাইলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা কেমন। তিনি জবাব দিলেন, নিজের পেট নিয়ে ব্যস্ত, অন্য কিছু নিয়ে ভাবতে পারি সেই সময় কোথায়। এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, বাস্তবতা আলাদা। বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশ দিয়েছেন, তার মেয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন। বিশ্বে বাংলাদেশ আজ নতুন উচ্চতায়, উন্নয়ন সমৃদ্ধিতে বাংলাদেশ বিশালত্ব অর্জন করেছে, দেশ বিদেশে প্রশংসা হচ্ছে। সে সমৃদ্ধি অনেকের পছন্দ নয়, উন্নয়ন ব্যাহত করতেই চলছে নানামুখী ষড়যন্ত্র। বাইরের শত্রু নিয়ে চিন্তা নেই, ভয় ঘর নিয়ে, অনেক মানুষের অতি উৎসাহ নিয়ে। বাইরের মানুষের বোঝা যায়, ঘরের গুলো চেনা যায় না। সরকারের ভেতরে ঢুকে পড়েছে উইপোকা, দেশ বিদেশে সরকার বিরোধী কুৎসা রটানোর উৎসব চলছে। মিথ্যাচারের রেকর্ড অতীতের সব সময়কে হার মানিয়েছে, কিন্তু কুৎসা রটনাকারীদের নিয়ে সরকারি উইংগুলোর কোনো মাথা ব্যথা নেই, দেখার ব্যবস্থা নেওয়ার কেউ নেই। জাগতিক সমস্যাহীন জগতে তারা অকারণে খুলছে নতুন নতুন উইং। কারা খুলছে, কেন খুলছে জানি না, শুধু জানি অকারণে আপনজনদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন এমন হচ্ছে জানি না। নিয়তি বলে একটা কথা আছে, চাইলে আমরা কেউ নিয়তির বাইরে যেতে পারি না, ইতিহাস তাই বলে। অসুস্থতার জগৎটা সাময়িক দাবিয়ে বেড়ায়। নিজেকে ভাবেন বিশাল লেখক, কেউ কেউ তাদের লেখা কেউ পড়ে না। বিশাল রাজনীতিবিদ ভাবেন, অথচ কোথাও কোনো অনুসারী নেই, মানুষের কাছে গ্রহণযোগ্যতা নেই। কথায় আছে, অতি ঘরণী ঘর পায় না, অতি সুন্দরী বর পায় না। বড় বড় কথা বলা সহজ, বড় কাজ করা কঠিন। সব কিছুতেই খুদ দৌড়লে চলে না, বাস্তবতায় থাকতে হয়। নাচতে না জানলে উঠান বাঁকা বলে লাভ নেই। জোর করে রাজনীতিবিদ হওয়া যায় না, হলেও দীর্ঘমেয়াদে এর প্রতিক্রিয়া ভালো হয় না। ষাটের দশকে রাজনৈতিক সংস্কৃতি নেতৃত্ব আর প্রত্যাশা করি না, সাহস সবার নেই। রাজনীতিতে সাহস সততা দুটোই দরকার। ষাটের দশক ইতিহাস হয়েছে, এ কারণে হয়তো মতিয়া চৌধুরী একজনই বারবার ঘুরে ফিরে আসে না। এ যুগে নষ্ট সমাজে প্রত্যাশাও করা যায় না। অনেক বাবা সন্তানকে নিয়ে বলে থাকেন, মেয়ে বড় হয়ে মতিয়া চৌধুরীর মতো অগ্নিকন্যা হবে, দুঃসাহস নিয়ে চলবে, কাউকে তোয়াক্কা করবে না। ইতিহাসের সবাই সাহসী হয় না, সবাই পথ দেখায় না। এখন উপমা দেওয়ার মতো নেতা নেত্রী নেই রাজনৈতিক দলে, সারা দেশের মানুষ চেনে এমন ছাত্র নেতৃত্ব নেই। সুস্থ ধারার সংস্কৃতি এগিয়ে নেওয়া মানুষও চলে গেছেন, নতুন করে চেতনার কেতন জাগিয়ে তোলার সংস্কৃতিসেবী তৈরি হয়নি। অর্থনীতির ছাকা ঘুরছে, মানুষ এখন আর জটিলতা চায় না, চায় না বলেই সিনেমা হল নয়, ঘরে বসে নেটফ্লিক্স দেখছে। প্রাণবন্ত সংসদ নেই, ইউটিউবে অন্যের কুৎসা দেখে বিকৃত আনন্দ নিচ্ছে, আলাপ আলোচনা করছে কুৎসা রটনাকারী বিকৃতদের নিয়ে। ছোট্টকালে শুনেছি, কলিকালে জগৎ সংসারে ভালো মানুষগুলো চুপসে যাবে, খারাপদের উল্লাস চলবে। হৃদয়ের আকুলতা নিয়ে ভালো কাজে মানুষ মনোনিবেশ করবে না, খারাপ দেখবে শুনবে প্রতিবাদী হবে না। পথ চলার মানুষগুলিও চেনা যাবে না, ভালো মন্দ মিলেমিশে একাকার হয়ে যাবে, আলাদা করে সামনে আসবে না। কঠিন এক সময় অতিক্রম করছি, কেউ বলছে না দেশকে এগিয়ে নিতে সাহসী মানুষের দরকার, সুস্থ ধারার সংস্কৃতি দরকার। মানুষ ধরেই নিয়েছে, কোনো ধরনের সুস্থতা আর আসবে না, অসুস্থতাই ঠিকে থাকবে সবখানে। কেউ বুঝতে চাইছে না মানুষের মধ্যে আছে শয়তান আছে ফেরেস্তা,
হিসাব নিকাশ দিন দুনিয়াতেই হয়ে যায়, পরকালের অপেক্ষা করতে হয় না। ইহকালের বিচারটা অন্যভাবে হয়, অনেক সময় সাদা চুকে তা ধরা পড়ে না, আবার কখনো কখনো শেষ পরিণতিটা সবাই দেখে যায়। ধন্যবাদ।